এটি লিমন ইউটিউব চ্যানেল, অসংখ্য ধন্যবাদ। তারা যে হাজ ঘোররা নাটক করা, আমরা আশাবাদী এই নাটকের মাধ্যমে সমাজ পরিবর্তন হবে। আর বিশেষ করে অনুরোধ থাকবো লিমন ভাই এবং এই টিমে যারা হাজ ঘোররা, যাতে আমরা যে হাজগুলো করি, আপনারা যে হাজগুলো করেন, যাতে এই হাজটা দেখে এই মানুষ যাতে আরও উৎসাহ পায়, এই ধরনের হাজ। ধন্যবাদ সিলেটি লিমন ইউটিউব চ্যানেল। তারা অত্যন্ত সুন্দর টিম, যেমন এই যুবক তাকে বৃদ্ধ বা বৃদ্ধ হওয়া দিত নয়, কিতা হওয়া যায় এটারে মানে এই বয়সী গাইড দেওয়ার মতো বা অভিজ্ঞ মানুষগুলো আছেন। এই টিম এবং টিম ওয়ার্ক একটা সুন্দর বালা একটা হাজ উপহার দিই। সুতরাং সিলেটি লিমন টিম এবং টিম ওয়ার্কে বালা বালা নাটক উপহার দিব আমরা আশা করি। এবং তাই একটু আগে মাতর মাস ধরা তাই একটা কথা হয়েছিল, আমার খুব ভালো লাগছে যে সিলেটি আরেকজন অভিনেতা হয়েছেন, দিন মালার সুন্দর একটা টিম ওয়ার্ক আছে, যে টিম ওয়ার্ক অন্য জায়গা কম বা দেখা যায় না। সুতরাং এটা আপনার লাগে গর্বর বিষয় যে আসলে গ্রিন মালার বিশাল একটা টিম আছে, যেটা আমরা দিনে রাইতে শয়নে সকালে সবসময় আমরা একটা টিম ওয়ার্ক নিয়ে চিন্তা করি, আমরাও ভুল করি, ভুলগুলারে আমরা সার দিয়ে চিন্তা করি। সুতরাং নাটক বা যে কোনো কালচারাল কাজ করতে গেলে, যে কোনো সংগঠন করতে গেলে সবথেকে বড় হইল টিম ওয়ার্ক এবং আন্তরিকতা। ভুল ত্রুটি থাকবো, কারণ কেউর বয়স সমান নয়, কেউ চিন্তাধারা সমান নয়, কেউ পরিবার সমান নয়, কেউ আয় সমান নয়, কেউ খাস সমান নয়, সবর আলাদা আলাদা কাজ, আলাদা আলাদা চিন্তা, এগুলোর সমন্বয় করিয়া কাজ করলে তারা আরও আগিয়ে যাবা। এবং তারা এই মুহূর্তে যারা এই ভিডিও দেখরা, তারা বেশি বেশি করে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, ভিউ করবা, আর বেশি করে দেখলে তারা নিঃসন্দেহে তারার উপকার হইব। আমরা চাই সারা দুনিয়ায় কত রকমের চ্যানেল আছে, আপনি আমরা পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াত তারা প্রতিটা চ্যানেলে একে ওপরে খুব বেশি সাপোর্ট দিই, আমরাও চাই একে ওপরে সাপোর্ট দিব। বিশেষ করে যারা দর্শক আছেন, এই মানুষগুলা কত কষ্ট করবা, এই যে এই বয়স হইয়া ইয়ং, এই মুহূর্তে তারা নাটক না করিয়া বিভিন্ন পয়েন্টে পয়েন্টে হয়তো আড্ডা ঘুরাঘিরা বিভিন্ন দোকানও বইয়া খালি আজ সমালোচনাও করতে পারতাম না, করিয়া নাটক ও সংস্কৃতির কাজ করতাম। সুতরাং এই বালা কাজের লাগে তারা সাপোর্ট দিব, আপনারা সব তারার লগে থাকবা, আমরা লগেও থাকবা। সিলেটি নাটক, বাংলা সংস্কৃতি, সিলেটি সংস্কৃতির জয় হোক, আল্লাহ হাফেজ।